সৌদি আরবের প্রিন্সের আমল নামা, দুবাই প্রিন্সের আমল নামা, দুবাই বাচ্চার আমল নামা, এটা আমার না। কেমনে বুঝলে তোর আমল নামা না? আল্লাহ আমল নামার মাঝে দেখতেছি উৎপার পরিমাণ স্বর্ণ সৎকা করার সোয়াব। আমি বিয়ার সময় আমার বউরে আদা বউরে সোনা দিতাম পারছি না, উৎপার পরিমাণ স্বর্ণ আমার সদ্য গোষ্ঠী দেখছেও না, আদা বউরে স্বর্ণ বউরে বিয়া দিতাম, বিয়া দিতে পারছি না। আল্লাহ রে ভাই, করোনা ভাইরাসের লকডাউনের সময় গপ বিয়া হইল, আনা পয়সার মাগনা বিয়া। হাই এই সময় চালাক যারা মেয়ের গার্জেনে খালি পাগল হইয়া বেটা খুঁজে, আর ছেলের গার্জেন যারা চালাক এরা খালি বেটি খুঁজে। কুজ্জা কই কোন মতে মিলাইয়া দেলাইলে বাবা গাড়ি বিস্তার বাড়া লাগতো না, আর বেটির গার্জেনে কই আল্লাহ কমিউনিস্ট সেন্টারও লাগতো না। কত দেহা বাড়াগো, এক গাড়ি রিজার্ভ করে আইব গরু বুয়াইয়া দাই ডিজাইন লেখা হইলি খাওয়াইয়া বিয়ে হয়ে গেছে, মালও নাই সম্পদও নাই হুন্ডাও নাই কিচ্ছু নাই, আনা একবারে একবারে হুদা বিয়া, হুদা বাত আছে না ফুদা বাত, ফুদা বিয়া। আল্লাহ আকবার, বিয়ার মাঝে খরচ কম হইছে না বেশি হইছে? জুড়ে বলেন আরো জুড়ে। এরা লকডাউনের বরকতে বিয়ার মাঝে খরচ কম কইরা এরা জিততা গেছে, এরা আরছে না জিতছে। আমার নবী বলেন ইন্না আজামান নিকাহে বারাকাতান আইসারুহু মাউনা, বিবাহের মাঝে যেই বিবাহে খরচ কম হয়, যত খরচ কম তত বরকত বেশি, খরচ যত বেশি তত বরকত কম, যত বেশি খরচ তত বরকত কম। হে আমার জীবনে হেলিকপ্টার দিয়া বিয়ে হইছে, হেলিকপ্টার দিয়া যত তাড়াতাড়ি বউরে লই আইছে এত তাড়াতাড়ি বাড়িতে গেছে গা। হেলিকপ্টার দিয়ে আমার জীবনে তিনটা বিয়া দেখছি। আগের দিন হেলিকপ্টার দি 3 ঘন্টার রাস্তা আধা ঘন্টা লই আইছে, পরের দিন বউয়ে লাফ মারি ভাগছে। খরচ যে বেশি করছে বরকত না বেবরকত? মাতুন না, এমন বেবরকত হইছে দ্বিতীয় দিন জগড়া লাগে কিতা কইবা রাত্রেও কই মারামারি করছে, দ্বিতীয় দিন জগড়া লাগে বেটি জায়গা কই তোর মত 27-এর বাড়ি থাকতাম না। আসলে তো জগড়া না, ওই যে খরচ বেশি করছে আর আল্লাহ বেবরকতি দিয়া দিছেন, কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? গিয়াত খেয়াল করে দেখেন লকডাউনের সময় যত বিয়া হইছে আনা খরচে, এরা যে আরামে আছে রে ভাই, কি মজার আরাম, কথা বলেন ঠিক কিনা? কারণ নবীর কথার মাঝে কোনো মিথ্যার আভাস আছে। আমার নবী বলছেন খরচ কম বরকত, খরচ কম বরকত। ইয়া আল্লাহ লকডাউন গেছে রে ভাই, টাটা মারা লকডাউন, এই সময় খাসি দিলেও অপরাধ বেটা, খাসি দিলেও মানুষের জুতা মোজা তুইয়া দৌড়ে। আমার মামাতো ভাই 7,000 ভরে লকডাউনের 2 দিন আগে আইতো, বাসও নাই রিক্সাও নাই সিএনজিও নাই, বাস একটা আইছে মানুষ ফলাই ফলাই উঠছে, সিট চট্টগ্রামের বাসের ছাদেও মানুষ উঠে, বাসের ভিতরেও সিট তো নাই নাই, ছাদও ভরা সিটও ভরা, মাঝে যে বাসের মাঝখানো ফাঁকা ইকানো হাতলের মতো যাতায়া, আমার বড় ভাই উঠছে সিট নাই। আলহামদুলিল্লাহ জামিয়া ইসলামিয়া 10 ঘর নোয়াগাঁও বিশ্বনাথ সিলেট রসগুলা আয়োজিত 19তম ইসলামী মহাসম্মেলন আজ 8ই ফেব্রুয়ারি 2021 ইংরেজি রোজ সোমবার মাদ্রাসা ময়দানে আয়োজিত আজকের মহতি ইসলামী মহাসম্মেলনের হযরত ওয়াজিবুল ইহতারাম কাবিলে সাদে ইহতারাম হযরত সদর ইজলাস বারাকাল্লাহু ফি হায়াত মুকাররম মুআজ্জম হযরত উলামা ইকরাম সর্বস্তরের প্রাণ প্রিয় তৌহিদি জনতা পর্দার আড়ালের আমার শ্রদ্ধেয়া মহিয়সী মাওলানা, সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ পাক আমাকে আপনাকে নুরানি কুরানি জান্নাতি মাগফিরতি মসিবতি বাগান আসবার এবং বসবার তৌফিক দিছে। অনেকে মনে মনে ভাবতেছেন মসিবতি আবার কোনটা? জান্নাতি নুরানি কুরানি মাগফিরতি এটা বুঝলাম, জান্নাতি মানে জান্নাতের বাগান, কুরআনি মানে নূরের বাগান, কুরআনি বাগান মানে কুরআনের কথা হয়, মাগফিরতি মানে এই জায়গায় গুনাহ মাফ হয়, আর একটা কইছে মসিবতি। মসিবতি কেন বললাম? আজকের এই ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল, দোয়া মাহফিল,
কিছু কিছু বাংলাদেশের মানুষ রূপী শয়তানদের কাছে ওয়াজ মাহফিল মুসিবত হইয়া দাঁড়াইছে। কথা বলেন ঠিক কি না? আর একটু জোরে বলেন ঠিক কি না? আমার বাংলাদেশের বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল বন্ধ করা হয়, তাফসীর মাহফিল বন্ধ করা হয়, স্টেজে আইসা বাধাদের। আমার জানা মতে ওয়াজ মাহফিল যারা বন্ধ করে, এরা রাজনীতির দলের কোন লিডার নয়, আওয়ামী লীগের ভাই নয়, বিএনপির ভাই নয়, জাতীয় পার্টির ভাই নয়। যারা ওয়াজ বন্ধ করে এরা হলো নাস্তিকের বাচ্চারা। কথা বলেন ঠিক কিনা? তারা যে ওয়াজ বন্ধ করতে আয় কারণ আছে। আমরা রে আত্রা দি বাইরা যাও, ইমানি চেতনা বাড়ানি যায় না, এই জন্য হেরা নাস্তিকি চেতনা লইয়া আছে। ইমানি চেতনা যতক্ষণ পর্যন্ত জাগবে না, এতক্ষণ পর্যন্ত বাংলাদেশে ওয়াজ মাহফিল সহ সামনে দি হতে পারে মসজিদ বন্ধ হবে, মাদ্রাসা বন্ধ হবে, ঈদগাহ বন্ধ হতে পারে। এই জন্য মুসলমান শাহ জালালের সন্তান শাহ জালালের মতো জাগতে হবে, শেখে কাতিয়ার মতো জাগতে হবে, বরুণার সাহেবের মতো জাগতে হবে, শেখে বাগার মতো জাগতে হবে, ফুলতলি সাহেবের মতো জাগতে হবে। এ মুসলমান, আল্লাহর ওয়ালিদের মতো যদি জাগি, বাংলার জমিনে নাস্তিক এক সেকেন্ড থাকতে পারবে না, এক সেকেন্ড থাকতে পারবে না। কথা বলতে কি না? আমাদেরকে জাগতে হবে। চারজন আতে গোনা চারজন নাস্তিক মিললে আমরা ওয়াজ বন্ধ করে নাই। কথা বলেন ঠিক কিনা? সতের মাঝে চারজন নাস্তিক সব বেঈমানদের ধরলাম, সতের মাঝে 92 জন মুসলমান। কথা বলেন ঠিক? এই দেশ হইল বুটের দেশ, দেশে বুট চলে, বুটে জয় হয়। যার পক্ষে বুট বেশি সে আরেনা জিতে, আরেনা জিতে। এখন তো বুটের কথা কইলে খালি আসি মুখ কইলে আসা ভিতরে ভিতরে আসে। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশের অনেক নেতা তাহাজ্জুদের নামাজ পড়ে নিয়মিত, কেন? তাহাজ্জুদের আগে বুটের বাক্স ভরে নিত। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? হায় রে বুট রে, বাপের গুতে ইজাত বুট শুনছিও না। জিন্দেগান জিতা যারা এরা বুট দেয়, আমরা দেশ জিন্দেগান মুর্দে গান সবাই বুঝে। কথা বলেন ঠিক কিনা? আমেরিকার থেকে বড় ভাই সবাইয়া বুট দিয়ে আবার আমেরিকা যায় কি বাড়িতে না মাতুরি? শেরপুর মৌলভীবাজারের কাছে শেরপুর একটা চেয়ারম্যান নির্বাচন হয়েছে। চেয়ারম্যান নির্বাচনের সময় 25 বছরের যুবক গেছে বুট দিত, গিয়া দেখে তার বুট ফজরের আগে দেবো গেছে। জিগেল ভাই সাহেব আমার বুট কি হইলো? ভাই আপনার কষ্ট হইব দেখে আমরা মারি লিছি। আল্লাহ আকবার দোস্ত, আজিব কারবার। হে জিগেল, আচ্ছা আমি তো আয়া কষ্ট করছি, আমার আব্বা আম্মা বাকি এরা কোন এরারে কষ্ট দিয়েন না, কেন কি হইছে বলে দেবো গেছে। আমার আব্বার বুটটা কত সময় আগে দেবো গেছে বলে আধা ঘন্টা আগে। বেটায় মাথা তার দিয়া কান্দে, 5 বছর আগে আমার আব্বা মারা গেল। হায় রে, আধা ঘন্টা আগে যদি আইতাম আমার আব্বারে ফাইলিলাম না, আমার আব্বা বুট দিয়া গেল, আমরার বাড়ি গেছে না, নিশ্চয় আমরা আব্বার সাথে বিয়া দবে করছি, আব্বারে মাফ চাই আঞ্জা কইরা দইরা বাড়ি তুইয়া গেলাম না। কথা বলেন ঠিক কিনা? ই দেশের জিন্নাতেও বুট দেলায়, তাল গাছের বুতে ভাইয়া বুট দে মাতুন না। জুরে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার দোস্ত, এই দেশ বুটের দেশ, যার পক্ষে বুটের সংখ্যা বেশি সেই জয় হয়। চারজন নাস্তিকের কথায় যদি ওয়াজ বন্ধ হয়, 92 ভাগ মুসলমানের দাবি এই দেশে নাস্তিক থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? চার নাস্তিকের কথা যদি শোনা হয়, বুটের দেশ যদি হয়ে থাকে, গণতন্ত্রের দেশ যদি হয়ে থাকে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এই দেশের যদি নাম হয়ে থাকে, 92 ভাগ মুসলমানের কথায় এই দেশ থেকে নাস্তিক তাড়াতে হবে, নাস্তিক তাড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন?
তবে সব নাস্তিকের বিরুদ্ধে আমাদের কথা কিছু কিছু নাস্তিক আল্লাহরে না মানলে তো বন্দারে শ্রদ্ধা করে আছে না নাই এর তো আল্লাহ নাই মানুষরে আল্লাহ মানে কথা বলেন ঠিক না বাইরে আমার সব নাস্তিকের বিরুদ্ধে আমাদের কথা না সব হিন্দু ভাইদের বিরুদ্ধে আমাদের আন্দোলন না সব খ্রিস্টান বৌদ্ধ ইহুদিদের বিরুদ্ধে আমাদের আন্দোলন না আমাদের আন্দোলন ওই সমস্ত নাস্তিকদের বিরুদ্ধে যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে ইসলাম মিটাইতে চায় মসজিদ ভাঙতে চায় মাদ্রাসা ভাঙতে চায় ওয়াজ মাহফিল বন্ধ করতে চায় বাইরে আমার লক্ষ্য কইরা শুনুন খেয়াল কইরা শুনুন কান বইরা শুনুন আল্লাহু আকবার এই দেশে আমরা সব মুসলমান সংখ্যা গরিষ্ঠ বাকি ধর্মের লোকেরা সংখ্যালঘু সংখ্যালঘুর উপর মুসলমান কখনো নির্যাতন করে জুড়ে বলেন আরো জুড়ে আরে আমরা সংখ্যালঘু থাকলেও তো নির্যাতন করি না সংখ্যা গরিষ্ঠ যদি হয় তবুও আমরা কারো উপর নির্যাতন করি না দোস্তরা খেয়াল করে দেখেন ও হিন্দু ভাইরা তোমরা যদি চাও আমরা তোমাদের বাড়ি পাড়া দিব তোমাদের মন্দির পাড়া দিব তোমাদের গ্রাম পাড়া দিব তোমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান পাড়া দিব তোমাদের এলাকা পাড়া দিব খ্রিস্টানদের গির্জা পাড়া দিব কিন্তু আমরা এই খেদমত করার সুবাদে যদি মনে করো আমরা দুর্বল আমাদের মাথায় চৈরা যদি আমাদের কোরআনের বিরুদ্ধে কথা বলো আমাদের মাদ্রাসার বিরুদ্ধে কথা বলো ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলো হেফাজতে ইসলামের বিরুদ্ধে কথা বলো মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে যদি কথা বলো কলিজার টুকরা নবী আমার নবীর বিরুদ্ধে যদি কটুক্তি করো এমন বেঈমানকে দেশে দেশের ভিতরে সমস্ত মুসলমান এমন বেঈমানের জিহ্বা টান দিয়া সিরা বঙ্গোপসাগরে পাড়ায়া দিতে ফেলে দিতে কারা কারা বস্তু আছে আতটায়া নাস্তিক যারা আছে নাস্তিক যারা এরা আল্লাহ মানে না কিন্তু জুতার বাড়ি দিলে আবার মানে আমার কথা না হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহর কাছে নাস্তিক এক বেটা আইছে বেটা জমিদারের ছেলে তৎকালীন যুগে জমিদারের ছেলে রে পুলিশ আর্মি বিডিআর থেকে তর তর করে গেল কারণ এই বেটা জমিদারের ফুলা আর্মি রে সে চালাইলো কোনো বিচার নাই মন্ত্রী এমপিরা দেখলে এরে জোরা এক আপত এমন পাওয়ার জমিদারের ছেলে জমিদারের পাওয়ার এত নাই ছেলের যে পাওয়ার হুজুরের এত পাওয়ার হুজুরের ছেলের যে পাওয়ার মন্ত্রী সাহেবের এত পাওয়ার নাই মন্ত্রী সাহেবের ছেলের যে পাওয়ার গো কথা বলেন ঠিক কিনা চেয়ারম্যান সাহেবের এত ক্ষমতা নাই চেয়ারম্যান সাহেবের ছেলেটার যে ক্ষমতা মাতুই না চেয়ারম্যান সাহেব দেখেন একবারে জিব্রাইল ফেরেশতার মতো আটে আর চেয়ারম্যান সাহেবের ফুলায় সিট চালাইমো পায়রা লাইমো ফেস চালাইমো কথা বলেন ঠিক কিনা জুড়ে বলেন ঠিক কিনা বাইরে আমার জমিদারের ফুলা যারা দেখলে এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী তর তর কইরা কাঁপে মানুষ তো আর কাঁপে ওই হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহর বাড়ি পাইছে আয়া কমিয়া থানভী কি জিকির করো কার জিকির বলে আল্লাহর জিকির আল্লাহ কই আছেন কই আছেন আল্লাহ কই থানভী সাহেব মুসকি আসি দিয়া দুই হাত ধরে কইলেন এই শয়তান রে দুই কান ধরিয়া শেষরাইয়া লইয়া যা দুজনে আরেকজনে পিছন দিয়ে জুতা দিয়ে খালি বাড়ি দিছে দুইজনে কান ধরিয়া শেষরাইয়া লইয়া যা একজনে পিছে দিয়ে জুতা দিবাই রে এরপরে নিয়া বাথরুমের পিছে ট্যাঙ্কির ময়লা যেন যায় কেন এখান থেকে উইটটা সে কোনো মতে কাপড় টাপড় গোসাই আইয়া কই হুজুর আল্লাহরে পাইছি কই পাইলে কই আমার মতো জমিদারের ছেলেরে দেখলে মন্ত্রী এমপি প্রধানমন্ত্রী পুলিশ আর্মি সবাই কাঁপে আর আপনার মতো গরিব একটা কানে ধরিয়া টানাইয়া জুতা দি বাড়ি দিয়া বাথরুমে পৌঁছাইছেন এটা আল্লাহ ছাড়া কেউ পারতো না বুঝা গেল নাস্তিকরে জুতা দি বাড়ি দিলে আল্লাহ মানে কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা আজকে ওয়াজ নাই আতারে বাতারে
কারণ দুই হুজুর একসাথে উঠে গেল। আমি তো ভাবছিলাম খিলাকিলি শুরু হয়ে যাবে জায়গা দিয়ে, কিন্তু লোকটা বড় বড়। আরেক হুজুর ব্রাহ্মণবাড়ি এক জায়গায় গেছি, আমার টাইম একটু বেশ কমেছে, হুজুরের টাইম আর আধা ঘন্টা বাকি আছে। তো আমি গেছি স্টেজে, মানে একসাথে রাস্তা দিয়ে ঢুকতেছি, বিশ্ব রোড থেকে রাস্তা দিয়ে ঢুকতেছি, আমার আমি আগে হুজুর পিছে। আমার ড্রাইভারে কয় হুজুর আরেক উনি আইছে, তাও আগে টাইম না যায়, তা আপনি আগে স্টেজে উঠবেন। হিটা আরো স্পিডে বুঝলো আমার উপরে দিয়ে তুলিব। মাহফিলের কাছে আইয়া আমি লাইন না ঘুরাইয়া যাই, হুজুর পর্দা তুলা দি গ্যাস স্টেজে উঠতা অন্য বই গেছে। এখন আমি উঠতা দেখলাম দাঁড়াত থেকে আইসে হুজুর, আমি উঠতা দেখলাম যে এখন যদি আমি বলি যে আমার কিছু কথা বলা দরকার, আমি এরা বলছি 10 মিনিট হুজুরে বইয়া দাঁড়াইয়াই কই, তারা কই জিনা হুজুর পরে চলে আইসে। তো ওই বেচারা যেভাবে পর্দা উর্দা সিরা, এর মানে হল হিং কুদ্যা মাধুর হিং কুদ্যা যেভাবে জুড়ে বইছে, আমার ভাই জানো পারতো, কিন্তু বদ্র মানুষ, বদ্র বদ্র। ওলামায়ে কেরামের এক নজর আছে। এরপরে দেখেন হুজুর কিন্তু বাইরে হয়ে গেছে, এইদিকে ভাইজান চাইলে এইদিকে বইতে পারতো, কিন্তু বসে নাই, মরুয়ত আছে মরুয়ত। আমার আরো দুইটা মাহফিল আছে, আমি যদি এই জায়গায় এক ঘন্টা সময় দিই দুই মাহফিলের রাস্তার জুতা লইয়া অপেক্ষা করবে। তো দুই মাহফিলে যেমন লাগবো, এটা মহতম হিসাবে আমার মহব্বত করে জুরে যাইতে মানে গারো ধরে এনে ঢুকাইছে এরকম। তো আমি বলছি যে ভাই বয়ান এত টাইম নাই, হুজুর স্টেজে উঠতে গেলে গিয়েইব। তো আমি স্টেজে উঠতে গেলে গিয়েও চলতো, কিন্তু একটা ব্যবসা সেবার তো আছে, মানুষে গো মাই হুজুর আইলো আবার গেল গি, কিন্তু আমরা যে সেরা দেখাইতে হয়েছে নাইতা, হুজুরে যে টুফি বদলাইছে মনে লাগে আইছে, এই জন্য হুজুর থেকে চাইয়া লইছে আধা ঘন্টা, আধা ঘন্টা মনে শেষ হুজুর। মেট্রো কোনা দেখা হয়েছিল এক জায়গায়, আমার আগে হুজুরে বয়া এমন ফাটাফাটি বয়ান সারছে, নেত্র কোরআন মানুষ তো ঠাড়া মারা, তারা কয় হুজুর আমি স্টেজ দেওয়ার পরে কয় হুজুর না ফুরান ফুরান শেষ করো জুরে আরো 10 মিনিট, বয়ান যদি ভালো না হয় জুরে কি করায় মাতুন না আরো জুরে। ভাই আমার কথা হইলো আমরা ইমানি শক্তি ইমানি চেতনা যতদিন পর্যন্ত 1400 বছর আগের মানুষের মতো আমাদের ইমানি চেতনা জাগছে না, এতদিন পর্যন্ত আমরা খালি ইহুদি খ্রিস্টানের গুতা খাইলো। জাগতে হবে জাগতে হবে, জাগা ছাড়া কোনো উপায় নাই। কোরআনে পাক থেকে আয়াত পড়ছি, পুরো আয়াত বলবো না শুধু এক সামান্য মাঝের অংশ, ওয়ায়ুল বিসাদাকাত, আল্লাহ পাক বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়ায়ুল বিসাদাকাত, আল্লাহ পাক সুদকে এবং সুদকুরকে নেস্তেনাবুদ করে দেন, ওয়ায়ুল বিসাদাকাত এবং সাদাকা দাতাকে লালন পালন করেন, সুদের দাতা সুদের গ্রহীতা এবং সুদের সম্পদ নেস্তেনাবুদ করেন কি? ওয়ায়ুর বিসাদাকাত এবং লালন পালন করেন সদকার সম্পদ এবং সদকা দাতা কি? সদকার সম্পদ কেউ লালন পালন করেন, সদকার দাতা কেউ লালন পালন করেন, সদকার সম্পদকে কেমনে লালন পালন করেন আলোচনা হইলো এইটা করার উদ্দেশ্য। সদকাকে কেমনে লালন পালন করেন, লালন পালনের অর্থ কি? কেউ যদি কেউরে লালন পালন করে, লালন পালন করার অর্থ যারে লালন পালন করে এটা বাড়ে না কমে, মায়ের সন্তানকে লালন পালন করে ঠিক ঠিক মতো খাওয়ায়, টাইম মতো পড়ায়, টাইম মতো পেশার করায়, বাচ্চাটারে যে লালন পালন করে এতে বাচ্চা বাড়ে না কমে, বাচ্চা বড় হয় না ছোট হয়, উপরে দিকেও লম্বা হয়, ডাইনে বামেও সাইজেও মোটা হয় না, বাড়ে, মায়ের লালন পালন করে বাচ্চা বাড়ে।
আল্লাহ পাকের অ্যাকাউন্টে যদি কেউ একটা টাকা জমা রাখে আল্লাহ পাক ওই টাকাটাকে লালন পালন করেন কি করেন লালন পালন করলে ওই টাকাটা বাড়তে থাকে হাসরের মাঠে আল্লাহর এক গরীব বান্দা তার ডান হাতে আমল নামা দেওয়া হবে আমরা যারা মাঠে আসি আমাদের আমল নামা আমরা বাম হাতে চাই না ডান হাতে জুরে বলেন কুনাতে আরো জুরে বলেন কুনাতে চিল্লায়া বলেন কুনাতে ডান হাতে আমরা আমল নামা চাই আল্লাহ আমাদের সবার আমল নামা ডান হাতে দিও সবাই বলি আমিন আরো জুরে বলি আমিন ডান হাতে আমল নামা পাইলে বেটা এমন খুশি আস্তা পৃথিবীর বাদশা বানাইলে ও এত খুশি না হাসরের মাঠে ডান হাতে আমল নামা পাইলে বান্দা যেমন খুশি গরিব বেচারায় ডান হাতে আমল নামা পাইয়া আমল নামা তেলাওয়াত পড়তে শুরু করবে পড়তে পড়তে এক জায়গায় চিন্তায় ঘুরা দেবো খালি মাতারে নারায় আল্লাহ জিজ্ঞাসা করেন কিরে মাতা নারাস বলে আল্লাহ আমল নামা এটা আমার নাই তো রাগি বালি যেমন কার আমল সৌদি আরবের প্রিন্সের আমল নামা দুবাইয়ের প্রিন্সের আমল নামা দুবাইয়ের বাচ্চার আমল নামা এটা আমার না কেমনে বুঝলে তোর আমল নামা না আল্লাহ আমল নামার মাঝে দেখতেছি উহুদ পার পরিমাণ স্বর্ণ সৎকা করার সোয়াব আমি বিয়ার সময় আমার বউরে আদা বলে শোনা দিতাম পারছি না উহুদ পার পরিমাণ স্বর্ণ আমার সদ্য গোষ্ঠী দেখছেও না আদা বলে স্বর্ণ বউরে বিয়া দিতে পারছি না আল্লাহরে ভাই করোনা ভাইরাসের লকডাউনের সময় গপ বিয়া হইল আনা পয়সার মাগনা বিয়া হাই এই সময় চালাক যারা মেয়ের গার্জেনে খালি পাগল হইয়া বেটা খুঁজে আর ছেলের গার্জেন যারা চালাক এরা খালি বেটি খুঁজে কুজ্জা কই কোন মতে মিলাইয়া দে লাগলে বাবা গাড়ি 20টার বাড়া লাগতো না আর বেটির গার্জেনে কই আল্লাহ কমিউনিস্ট সেন্টারও লাগতো না কত রেহা বাড়াগো এক গাড়ি রিজার্ভ করে আইব গরু বুয়াইয়া দাই ডিজাইন লেখা হইলি খাওয়াইয়া বিয়ে হয়ে গেছে মাল নাই সম্পদ নাই হুন্ডাও নাই কিচ্ছু নাই আনা একবারে একবারে হুদা বিয়া হুদা বাত আছে না ফুদা বাত ফুদা বিয়া আল্লাহু আকবার বিয়ার মাঝে খরচ কম হইছে না বেশি হইছে জুরে বলেন আরো জুরে এরা লকডাউনের বরকতে বিয়ার মাঝে খরচ কম কইরা এরা জিততা গেছে এরা হারছে না জিতছে আমার নবী বলেন ইন্না আযামান নিকাহে বারাকাতান আইসারুহু মাউনা বিবাহের মাঝে যেই বিবাহে খরচ কম হয় যত খরচ কম তত বরকত বেশি খরচ যত বেশি তত বরকত কম যত বেশি খরচ তত বরকত কম হে আমার জীবনে হেলিকপ্টার দিয়া বিয়ে হইছে হেলিকপ্টার দিয়া যত তাড়াতাড়ি বউরে লই আইছে এত তাড়াতাড়ি বাড়িতে গেছে গা হেলিকপ্টার দিয়া আমার জীবনে তিনটা বিয়া দেখছি আগের দিন হেলিকপ্টার দি 3 ঘন্টার রাস্তা আধা ঘন্টা লই আইছে পরের দিন বউয়ে লাফ মারি ভাগছে খরচ যে বেশি করছে বরকত না বেবরকত মাতুন না এমন বেবরকত হইছে দ্বিতীয় দিন জগরা লাগে কিতা কইবা রাত্রেও কই মারামারি করছে দ্বিতীয় দিন জগরা লাগে বেটি জায়গা কই তোর মত হাতাসের বাড়ি পাইতাম না আসলে তো জগরা না ওই যে খরচ বেশি করছে আর আল্লাহ বেবরকতি দিয়া দিছেন কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা গিয়া খেয়াল করে দেখেন লকডাউনের সময় যত বিয়া হইছে আনা খরচে এরা যে আরামে আছে রে ভাই কি মজার আরাম কথা বলেন ঠিক কিনা কারণ নবীর কথার মাঝে কোনো মিথ্যার আভাস আছে আমার নবী বলছেন খরচ কম বরকত খরচ কম বরকত ইয়া আল্লাহ লকডাউন গেছে রে ভাই টাটা মারা লকডাউন এই সময় কাশি দিলেও অপরাধ বেটা কাশি দিলেও মানুষে জুতা মোজা তুইয়া দৌড়ে আমার মামা তো ভাই হাতাদারি ভরে লকডাউনের দুই দিন আগে আইতো বাসও নাই রিক্সাও নাই সিএনজিও নাই বাস একটা আইছে মানুষ ফলাই ফলাই উঠছে চট্টগ্রামের বাসের ছাদেও মানুষ উঠে বাসের ভিতরেও সিট তো নাই নাই ছাদও ভরা সিটও ভরা মাঝে যে বাসের মাঝখানো ফাঁকা ইকানো খাটলের মতো যাতায়া
খামামার ঘরে বায়ু উঠছে সিট নাই উ দাঁড়াইবারও পথ নাই কি করব সালাকি কইরা আনতাজি যে কাশি দিছে ড্রাইভারে হাত ব্রেক দহিরা ড্রাইভারও গেছে হেলপারও গেছে একবারে সাদ উপর সব লাইমা কেউ নাই মামার ঘরে ভাই সিটের মাঝে বইয়া কয় আল্লাহ কোন জমানা তাইলাম এক কাশির বরকতে আল্লাহ গাড়ির মালিক বানাই দিছে হায় হায় রে কি মজার যুগ গেছে ইয়া সুবহানাল্লাহ ফকিরে ও বিজ্ঞানে না কয় স্প্রে মুখে দি স্প্রে মাইরা কই এবলা দেও হে যখন পয়সা দিতে আইছে কাছে আইছে হি বেটা জুতা মোজা বাটি উটি থইয়া দৌড় কই পয়সা লাগতো না করোনা বাসা পয়সা লাগতো না করোনা থেকে বাঁচা বিয়ার আসরে বইছে আগ্রহ হয়ে গেছে জামাই বুড়ে নিয়ে বয়া মিষ্টি খাওয়ায় না ইনো বেটায় মারি দিছে হাসি বউয়ে উঠতে যে একটা দৌড়টা দিল বউয়ে কই তোমার সাথে না তোমার করোনা ভাইরাস আমি নাই বাইরা আমার খেয়াল করে শুনে খেয়াল করে শুনে আল্লাহু আকবার ওই লোক বলছে হাসরের মাঠে খেয়াল আসেনি করোনা ভাইরাসের ওয়াজ করার টাইম নাই হাসরের মাঠে ওই লোক ডাক দিয়ে বলে আল্লাহ আমার বউকে আধা ভরি স্বর্ণ দিতে পারছি না উহুদ পার পরিমাণ স্বর্ণ কই থেকে আইলো আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা উহুদ পার পরিমাণ স্বর্ণ দেখতে ভাবছো এটা মনে হয় রাগি বালির এটা মনে হয় সৌদি আরবের প্রিন্সের না 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 এটা তোমার আমল নামা আল্লাহ কেমনে হইলো এটা আমার আমল নামা কিভাবে হলো আল্লাহ পাক ডাক দিয়ে বলেন বান্দারে মনে করছো সিলেটের সুরমা মার্কেটে একজনের সার্সি জাল করে আরেকজনে দিয়া দেয় একজনের তা আরেকজনে নিয়ে চালায় মনে করছো হাসরের মাঠ মনে হয় সুরমা মার্কেট না দুনিয়ার মধ্যে একজনের তা আরেকজনে ডুপ্লিকেট করে নিতে পারে হাসরের মাঠে এরকম ডুপ্লিকেট দুই নম্বরই চলে না আমল নামা যার তার কাছে গেছে তাহলে এটা আমার কেমনে হইলো আল্লাহ পাক ডাক দিয়ে বলেন মান্দারে নোয়াগাঁও জামিয়া ইসলামিয়া দশকর মাদ্রাসায় একটা টাকা দান করছিলে ওই এক টাকা দান করার পরে আমি আল্লাহ পাক আমার অ্যাকাউন্টে জমা রাইকা ওইটাকে লালন পালন করতে করতে ওইটাকে বাড়াইতে বাড়াইতে তোমার দুনিয়ার এক টাকা আজকে হাসরের মাঠে এক উহুদ পার পরিমাণ স্বর্ণের সমান সওয়াব সদকারে লালন পালন করছেন আল্লাহ পাক সদকা দাতাকেও লালন পালন করেন সদকা যে দে তাকেও লালন পালন করেন একটা মা বাচ্চাকে লালন পালন করে কেমনে বাচ্চাটাকে লালন পালন করে বাচ্চাটাকে কেমনে লালন পালন করে শীত থেকে ঠান্ডা থেকেও বাঁচায় গরম থেকেও বাঁচায় আগুন থেকেও বাঁচায় মশায় কামড় দিলেও মায় বাঁচায় আল্লাহু আকবার বিচ্ছু আইলেও মায় বাচ্চার গায়ে উড়তে দেয় না সেলা আসলেও উড়তে দেয় না বিভিন্ন কামড় দেয় বিভিন্ন আক্রমণ করে বিভিন্ন প্রাণী কষ্টদায়ক প্রাণী থেকে বাচ্চাটারে মায় বাঁচায় নিনা বাঁচায় না বাচ্চাটারে মায় বাঁচায় বাঁচাইয়া বাঁচাইয়া আল্লাহু আকবার বাচ্চাটাকে লালন পালন করে বলা মুসিবত আসতে দেয় না ঠিক একইভাবে যে আল্লাহর বান্দা বেশি বেশি সদকা করে আল্লাহ পাক ওই বান্দাকে আসমানি জমিনে বলা মুসিবত থেকে বাঁচায় আলসার থেকে বাঁচায় ক্যান্সার থেকে বাঁচায় প্যারালাইসিস থেকে বাঁচায় বাচ্চাকে বাঁচায় তার বউকে বাঁচায় চৌদ্দ গোষ্ঠীকে বলা মুসিবত থেকে বাঁচাইয়া লালন পালন কইরা এই বান্দাটা 80 বছরের বুড়াও যদিও হয় আল্লাহর লালন পালনের কারণে 80 বছরের বুড়ারেও লাগে 20 বছরের জোয়ান লাগে না অনেক জোয়ান আছে কই তোমরা এই তোমরা জোয়ান খুশি মারলে নাক সে হইয়া বিচে দিলে অনেক বুড়া এরকম কয় অনেক বুড়ায় আত জন্য লড়া যায় না কেন আল্লাহ বুড়া হইলেও জোয়ানি শক্তি দান করছে বেশি বেশি ইবাদত করে বেশি বেশি সদকা করে যেই দেখবেন সদকা করে না সদকা করে না ওই ব্যক্তিকে বলা মুসিবতে যদি দরে হের আলসার এখানে মেশিন লাগাই আটুর জুরাত সমস্যা বোর ফাসার মাঝে এত বড় ফুরা বাচ্চার চেং ভাঙ্গি গেছে ইটা হাসপাতালে আর ফার্মেসিতে দৌড়তে দৌড়তে দেখবেন 25 বছরের জোয়ান বুড়ো হয়ে গেছে মাতুনিয়া বলা মুসিবত থেকে বাঁচাইলে বুড়াও জোয়ান
বলা মুসিবতে দললে জুয়ানো বুড়া হয়ে যায়। বলা মুসিবত থেকে বাঁচবার একমাত্র রাস্তা হলো বেশি বেশি আল্লাহর রাস্তায় সদকা করা। আমরা সদকা করতে রাজি আছি, কে কে রাজি আছি? আল্লাহ কবুল করো। আমি দরখাস্ত করব আমার ভাইজান, আবার আমি সরাসরি আর দিলে আমার পকেট নাই, আপনারা আর দিই একটু মেহরবানি করে সদকা দিলে বলা মুসিবত থেকে বাঁচা যায়। পাঁচ মিনিট বাই থেকে মাদ্রাসার খাতিরে পাঁচ মিনিট আটকে দেখি বলি 1000 টাকা কইরা দশটা হাত। আমি জানি যে এই জায়গায় রেঙ্গার হুজুরে আপনারা এমন ফুটানি ফুটাইয়া গেছে, নানা মতে আমার ভগত হয়ে একটা পয়সা দূরের কথা, লঙ্গিও তাহার কথা না, ই বেটা যে সুষা সুষেব কিন্তু ইয়ার বাপ দেও লঙ্গি নিলেও তো সাত আছে, পয়সা তো লঙ্গির থাকে না সাতও থাকে। আর তুমি দেখি একটু কষ্ট করে দশটা হাত 1000 ফাঁসলা দশ কতবা বেটার সত্তা দরকার, আমি বুড়ো হয়েছি মরি যাই শুয়া বড়। এটা হলো বাবা, এটা হলো বাবা। আল্লাহ বাবার ছেলে মোহাম্মদ আলী মাদ্রাসায় পড়ে 1000 টাকা আল্লাহ সদকারে কবুল করো। জানে মালে বরকত দাও, ইজ্জতে বরকত দাও, সেহতে বরকত দাও, হায়াতে বরকত দাও, জিন্দা মুর্দা সবাইরে মাফ করো। অলি বানাও, খানদান কে খানদার অলি বানাও, আলসার ক্যান্সার থাকলে কমায় দাও, করোনা ভাইরাস থেকে আমার ভাই বাড়ি পরিবার পরিজন সবাইকে বাঁচাও। আল্লাহ এই বাচ্চাটাকে হযরতে আব্দুল কাদের জিলানির মতো অলি বানাও। সবাই বলি আমিন। দেখি আর কে 2 নম্বর 1000 10 জন না দিলে একবারে রফিকুল ইসলাম মাদানী উদানি মানতাম না, ফজর পর্যন্ত বইয়া থাকে না, 5 মিনিটের ভিতরে দেলাইন সারি দিন হুজুরের ফাও ধরে মাফ চাইবো শেষ হয়ে যাবো সব দেন। 2 নম্বরে 1000 তার ধরে এ ও বড় দুষ্ট যায় না ও বাবা বড় কত বড় সাহস দেবো দাইবা ফ্যান কুলে রাখেন আমি বাবা দেখো হিংকুদ্দানি খেল যায় এ ভাই 1000 তাড়াতাড়ি 1000 দেলাই তুইব নাইলে লাইন না ফগট তো আছে 5000 রাখি দিমু মাশাআল্লাহ। জনাব নাসিরউদ্দিন ভাই নোয়াগাঁও 1000 নারায়ে তাকবীর এটা পয়সাও দেয় না আওয়াজও দেয় না বাবা গিয়া খসু গাছও ফাঁস লাগ গিয়া মরগি যাই যে ফুকরিত ফানে নাই ওনা ডুববে মর গিয়া মৌলানা ফয়েজ আহমদ সাহেব সরে মর্দান মাদ্রাসার মহতামিম সাহেব 1000 আল্লাহ নোয়াগার বাইরে 1000 আর মহতামিম সাহেবের 1000 দুনুবার সরকারে কবুল করো। জানে মালে বরকত দাও, ইজ্জতে বরকত দাও, সেহতে বরকত দাও, হায়াতে বরকত দাও, জিন্দা মুর্দা সবাইরে মাফ করো। অলি বানাও, খানদান কে খানদান অলি বানাও, আলসার ক্যান্সার থাকলে কমায় দাও, করোনা ভাইরাস থেকে আমার বাইর বাইর আওলাদ এই এলাকার প্রবাসী সবাইকে হিফাজত করো। সবাই বলি আমিন। আরো জুড়ে বলি আমিন। আল্লাহ মুতমিম সাহেবকে হুসাইন আহমদ মাদানির মতো কবুল করো। আল্লাহ নোয়াগার ভাই 1000 দিবেন, আল্লাহই বাচ্চা 1000 দিছে, আল্লাহ যত 1000 আসতেছে প্রত্যেকের জন্য আরশ থেকে এক এক।